কি গো, কি হলো তোমার? ওরকম করছো কেন? বালক। কিসের বালক? কুতুম পেঁচার। আমার বিপদ সবার ঘরে শিবু, তুমি একলা মানুষ কত সামলাবে বলো তো? নাড়ু খুব ভুল করে ফেলেছে, তোমাকে অনেক কথাই জানাইনি মালতী, পাছে তুমি ভয় পাও সেই কারণ। এর আগে ঘরে ঘরে মৃত সন্তানের জন্ম হচ্ছিল কেন জানেন ভট্টাচ মশাই? মাস ছয়েক আগে পঞ্চানন সহচর্য নামে আমার সহযোগী হয়ে যে কাজে যোগ দিয়েছিল সেই আসলে পাঁচু ঠাকুর। নতুন পেঁচা রূপ নিয়ে আমার পিছু নিয়েছিল ভয়ঙ্কর অপদেবতা, সাক্ষাৎ মৃত্যুদূত। অপদেবতারও পূজা পদ্ধতির প্রচলন আছে নাকি ঠাকুমশাই? সমস্ত শিশুর প্রাণ আমার হাতের বাহিরে চলে গেছে মালতী, আমার বৃদ্ধে ওদের রক্ষা করতে পারবো না। তোমার তোমার দৈহিক ক্ষমতা ফেরত আনবার ব্যবস্থাও করবো পর্যন্ত। কিন্তু এসবে কি আমার হারানো শক্তি ফিরবে গণেশ মশাই? মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী পাঁচু ঠাকুরের আতঙ্ক। গ্রাম্য জীবনযাত্রা নিয়ে একটা আলগা রোম্যান্টিসিজম কম বেশি সব শহরবাসীর মধ্যেই থাকে। পুকুরের জলে হুটোপুটি করে স্নান কিংবা সন্ধেবেলা কোনো মাটির দাওয়ায় বসে মুড়ি খাওয়ার অভিজ্ঞতা মাঝে মধ্যে লোভনীয় হয়ে ওঠে সন্দেহ নেই। কিন্তু গ্রামের রাত, তার চেহারাটা হয়তো ততটা রোম্যান্টিক নয়। তখন মাঝে মধ্যে কানে আসতে পারে কোনো শিশুর হঠাৎ কেঁদে ওঠার অস্বস্তিকর শব্দ, কিংবা কোনো রাত চড়া পাখির ডানা ঝাপটানোর অশুভ আওয়াজ। মাঝে মধ্যেই আবার তার বিশাল অবয়বটা চকিতে ছায়া ফেলে যায় কোনো গৃহস্থের বাড়ির মাথায়, সেই সঙ্গে শোনা যায় তীক্ষ্ণ চিৎকার। ইংরেজি ভাষায় এই ডাককে বলে হুটিং, আর বাংলায় হুতুম। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী পাঁচু ঠাকুরের আতঙ্ক। শিবু কবিরাজ তার সমস্ত বিদ্যে প্রয়োগ করেও মাধব গোয়ালার তিন মাসের সন্তানটিকে বাঁচাতে পারল না। শেষ রাতের দিকে নাক মুখ দিয়ে রক্ত তুলে ঠান্ডা পাথর হয়ে গেল ছেলেটা। কচি নরম মৃতদেহের উপর নীল ও কালো বর্ণের ছোপগুলো লক্ষ্য করে দুই হাত থরথর করে কেঁপে উঠেছিল শিবুর। তীব্র বিষ প্রয়োগ না করলে দেহের অবস্থা এরকম হয় না। এরপর মৃত্যুর খবরটা বাড়িময় ছড়িয়ে পড়তেই বুক ভাঙা কান্নার রব উঠল। এক মুহূর্তে পাড়া শুদ্ধ লোক জড়ো হয়ে হাহুতাশ শুরু করল। বৃদ্ধা বিধবা শান্তিবালা চোখের জল মুছতে মুছতে বলল, আর মায়া বাড়াস না মাধব, অনেক চেষ্টাই তো করলি, সারা রাত ধরে পূজা দিলি, কবরেজ ডাকলি, রোগকে কবচ জল পড়া, তবু কিছুতেই তো কিছু হলো না, হাত থেকে খুলে ফেলো রক্ষা কবচ, সব মিথ্যে সব মিথ্যে, ও সবে কিছুই হলো না রে, ওঠ মাধব ওঠ, চোখের জলটা মোচ,
এবার দেহটা নদীতে ভাসিয়ে দিয়ে আয়। ও তো এসেছিল এভাবে কাঁদিয়ে যাবার জন্য, না হলে অল্প কদিনেই আয়ু পুড়িয়ে যাবে কেন বল? মা ষষ্ঠী, এ তোমার কেমন বিচার মা? মায়ের কল খালি করে দুধের শিশু কেড়ে নিলে মা। বৃদ্ধার কথা শেষ হতেই মাধবের স্ত্রী মূর্ছা গেল। এক ঘড়া জল বাতাস দিয়ে জ্ঞান ফিরলে সে আর কোনো কথা বলল না, স্থির নয়নে শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে থাকল কেবল। বাড়ি ফিরবার পথে মাধব ও তার স্ত্রীর অবসাদগ্রস্ত মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই বিষাদ নামল শিবুর মনের মধ্যে। নিজের মধ্যে অদ্ভুত এক নিষ্ফলতা জমে উঠলে শিবু ভারাক্রান্ত মন নিয়ে নদীর পাড়ে অনেকক্ষণ বসার পর বাড়ির পথে পা বাড়াল। তখন দিনের আলো নিভু নিভু, চতুর্দিকে চোখ ফেরালে আশ্চর্য থমথমে ভাব লক্ষ্য করে ভেতরটা মোচড় দিয়ে উঠল। গাছগাছালির ফাঁকে আশ্রয় নেওয়া অন্ধকারের স্তূপগুলো যেন অন্য কিছুর ইশারা দিচ্ছে। আচমকা গাছের পাতার ফাঁক থেকে একটা ধূসর রঙের পালক খসে শিবুর গায়ের উপর পড়লে ও প্রথমটা চমকে উঠল। তারপর পালকটা হাতের উপর রেখে ও স্মৃতি হাতড়ে চলল। আপনা হতেই অতি সক্রিয় হয়ে উঠল হৃৎপিণ্ডটা, সেই সঙ্গে ভেতর থেকে এবারে আফসোস ও হেরে যাওয়া ভাবটা মুছে গিয়ে ভয় দানা বাঁধতে শুরু করেছে। ছাই চাপা আগুনের মতো পুরনো একটা ভয় যেন উঁকি দিয়ে উঠল ওর মনের মধ্যে। তুমি কি আবার? না না, এ কিছুতেই হতে পারে না, সে তো। এই সমস্ত ভাবনাগুলো বিষাক্ত সাপের ফনার মতো মাথার মধ্যে উঠে দাঁড়ালে ওর গাটা কেমন নাড়া দিয়ে উঠল। অন্তর থেকে কিছু ঘটনা বারবার ওকে অতিষ্ঠ করে তুলছে, কিছুতেই যেন দুঃস্বপ্নের মতো জীবনের একগুচ্ছ খারাপ অধ্যায় ওর থেকে সরে যেতে চাইছে না, ঘুরে ফিরে ওকে বেঁধে ফেলতে চাইছে। হারাধন মণ্ডলের বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটবার সময় পোড়া বাঁশের খণ্ড খণ্ড কয়লার মতো দেহগুলো দেখলেই ওর এখনো গাটা শিউরে ওঠে। চিন্তার স্তরটা তালগোল পাকিয়ে যেতেই ও ঝট করে হাতের পালকটা ছুঁড়ে ফেলে দ্রুত পা চালিয়ে ছুটে ছুটে চলল। ও অতি সত্তর পথ ফুরিয়ে ফেলে বাড়ি ফিরবার চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে, পা যেন কিছুতেই সরে না। আশ্চর্য অন্ধকারটাও ওর পিছু নিয়েছে, থেকে থেকে ভয়ে ডোবা চোখ দুটো নিজে থেকেই চলে যাচ্ছে কখনো পেছন দিকে, কখনো বা গাছের উপরে। সদ্য গজিয়ে ওঠা ভয়ের কারণে ওর কেবলই মনে হতে লাগলো ও যেন কারো নজরের সূক্ষ্ম জাল ছেদ করে এগিয়ে চলেছে। ঘর্মাক্ত শরীরে বেশ খানিকটা পথ অতিক্রমের পর ও খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যে জঙ্গলে ঢাকা পথ ছেড়ে নদীর পাড় ঘেঁষে হাঁটা শুরু করল। এরপর ডুবন্ত সূর্যের আলো মাখা নদীর জলে ঝুঁক পড়তেই বুকটা ধড়াস করে উঠল। একটা কোমল শিশুর দেহ নদীতে ভাসমান অবস্থায় বয়ে যাওয়ার সময় জলজ খেচর প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নিষ্ঠুর দৃশ্যের আঘাতে চোখ জোড়া ভিজে এলো শিবুর। ঠিক তখনই ওর মাথার ওপর দিয়ে উড়ে যেতে যেতে একটা হুতুম পেঁচা কর্কশ কণ্ঠে ডেকে উঠল। ভোর রাতে সদর দরজার সামনে চেঁচামেচি শুনে শিবু কবিরাজের স্ত্রী মালতী ঘরের জানলা সামান্য খুলে দেখতে পেল কয়েকটা মশালের ঊর্ধ্বমুখী আগুনের শিখা উঠোনের শেষে দরমার বেড়া থেকে উঁচু হয়ে আছে। দৃশ্যটা মালতীর ঘুমের আবেশ কাটিয়ে দিলে ইন্দ্রিয় সজাগ করে উপস্থিত লোকগুলোর কথা শোনার চেষ্টা করল, তারপর ব্যস্ত হয়ে শিবু কবিরাজকে ডেকে তুলে বলল, ওগো ওগো শুনছো, তাড়াতাড়ি ওঠো,
কি হয়েছে কি? সদর দরজায় কারা যেন তোমার নাম ধরে ডাকাডাকি করছে। এত রাতে কারা? নাড়ু ঘুম ভেঙে উঠে ফুঁপিয়ে উঠলে। মালতি ওকে থাবা দিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলল, হাসতে কথা বলো, নাড়ু উঠে পড়বে, তুমি বাইরে গিয়ে দেখো। এত রাতে দরজা খুলবো? এমন করে বলছো যেন আমি না বললে তুমি দরজা খুলবেই না। লোকের মঙ্গলের দায়িত্ব যখন কাঁধে তুলে রেখেছো, তখন রাত বিরেতে ওদের অত্যাচার তো তোমাকে সইতে হবেই। আর কথা না বাড়িয়ে দেখো গিয়ে, নাড়ু উঠে পড়বে। এরপর আর কথা খরচ না করে শিবু কবিরাজ রেডির তেলের বাতিটার আলো বাড়িয়ে ঘরের বাইরে এলো। তারপর সদর দরজা খুলতেই একজন লোক কাঁদতে কাঁদতে শিবু কবিরাজের পায়ের ওপর লুটিয়ে পড়ে বলে উঠল, আমার ছেলেটাকে বাঁচান কবিরাজ মশাই, আমার ছেলেটাকে বাঁচান। ওটা বলছি, তোমরা কারা চিনতে পারলাম না তো তোমাদের, কোথা থেকে আসছো তোমরা? অনেক দূর থেকে আসছি কবরেজ মশাই, আমরা সবাই বিনপুরের বাসিন্দা। কি নাম তোমার? আগে আমার নাম হরিহর মণ্ডল, গরিব সামান্য মানুষ আমরা, এক ছটাক জমি আছে, ওতে চাষাবাদ করি। বড় বিপদে না পড়লে এত রাত্রে আপনার ঘুম ভাঙাতে আসতাম না। কাল বিকেলে হঠাৎ ছেলেটার জ্বর এলো, ঘরে কালমেঘের গাছ ছিল, তার পাতা বেটে গোলমরিচের সঙ্গে দিলাম, ঝাড় ফুঁক টোটকা সবই করলাম, তবু জ্বর কিছুতেই কমলো না কবরেজ মশাই। এমনকি জলপট্টি দিয়েও জ্বর নামলো না কবরেজ মশাই। রাত থেকে হঠাৎ রক্ত বমি করা শুরু করলো। আমার 5 বছরের ছেলেটা ধড়ফড় করছে কবিরাজ মশাই, বাপ হয়ে ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি ওকে বাঁচান কবিরাজ মশাই, আপনি ওকে বাঁচান। হরিহরের মুখে তার সন্তানের যন্ত্রণার কথা শুনে শিবু কবিরাজ বিচলিত হয়ে উঠল। তবে রাত্রিকাল এবং এতটা পথকষ্টের ব্যাপারটা ভেবে চুপ করে রইল। আপনার 2টি পায়ে পড়ি কবিরাজ মশাই, দয়া করে একটিবার আমার সঙ্গে চলুন, পয়সা দিতে না পারি, গোলা ভর্তি ধান আছে সব আপনাকে দিয়ে দেব, আপনি শুধু ওই ছেলেটাকে বাঁচান। নদীর ওপারে বটতলায় গরু গাড়ি রাখা রয়েছে, ওতেই আপনি যাবেন, কাজ হয়ে গেলে ওই গাড়িই আপনাকে পৌঁছে দেবে। আবার আপনার কোনো কষ্ট হবে না কবিরাজ মশাই, কোনো কষ্ট হবে না, আর সময় নষ্ট করবেন না, শেষে বেশি দেরি না হয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি ওষুধের ঝোলাটা সঙ্গে নিয়ে আসছি। শিবু কবিরাজের একথা শোনার পর উপস্থিত সকলের মধ্যে প্রসন্ন ভাব ফুটে উঠল। বিনপুর পৌঁছানোটা বেশ পরিশ্রমের, প্রথমে হাঁটা পথ ধরে নদীর তীর, তারপর নৌকায় ওপারে পৌঁছে গরুর গাড়িতে উঠল সকলে। গন্তব্যস্থলে গিয়ে যখন শিবু কবিরাজ উঠল, তখন আকাশে সূর্য রীতিমতো আলো উত্তাপ ছড়াচ্ছে। প্রায় গা ছুঁয়ে ছুঁয়ে দাঁড়িয়ে থাকা কুঁড়ে ঘরগুলোর মাঝখান দিয়ে সরু পা ফেলার গলি ধরে হরিহরের উঠোনে উপস্থিত হলে ঘরে দুয়ারে যেন একটা আলোড়ন সৃষ্টি হল। বাড়ির মেয়েরা কান্না থামিয়ে ভিড় আলগা করলে শিবু কবিরাজের চোখে পড়ল উঠোনের একপাশে খানিকটা জায়গা জুড়ে খুব সম্ভবত গত রাতে পুজোর আয়োজন করা হয়েছিল। বাসি ফুল ঘট মাটির সরায় স্থিত অবশিষ্ট প্রসাদের উপর থেকে নজর সরে শিবুর দৃষ্টিটা আটকে গেল একটা বিশেষ জায়গায়। মাটির ওপরে কিছুটা অংশ জুড়ে গড়িয়ে চলা গাঢ় কালচে তরলের উপরে মাছি ভিন ভিন করছে, অর্থাৎ পূজাস্থলে ছাগ বলি দেওয়া হয়েছে। সে স্থল থেকে হাত পাঁচেক দূরে একটা বছর পাঁচেকের বাচ্চা ছেলেকে উঠোনের মাঝখানে খড় বিছিয়ে শোয়ানো রয়েছে।
ছেলেটার মাথায় সিঁদুরের টিকা লক্ষ্য করে সহজেই অনুমান করা যায় যে গত রাতের পূজাটি তার মঙ্গল কামনায় দেওয়া হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়, ওর বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁট ও দুই গালের খানিকটা অংশ জুড়ে কালচে লাল রঙের ছাপ। সে রঙের ছাপ খড়ের গাদা ও পাশের মাটিতেও রয়েছে। ছেলেটা সারা রাত অনবরত রক্ত বমি করেছে, মুখের চামড়া ফ্যাকাশে, চোখটা আধ বোজা। শিবকবিরাজ মেঝেতে বসে কাঁধের ঝোলাটা নামিয়ে ছেলেটির হাতের মোটা বালাটা সরিয়ে ওর নাড়ি চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। নাড়ির গতি স্তিমিত, গায়ের উষ্ণতা অনেকটা নিচে, অর্থাৎ অবস্থা সংকটজনক। এরপর ছেলেটার গায়ে পরানো বস্ত্রটা ওপর দিকে তুলে শিবু কবিরাজের কপালে ঘাম দেখা দিল। ছেলেটির সর্বাঙ্গে নীল ও কালো বর্ণের ছোপ লক্ষ্য করে হাতটা কেঁপে উঠল। এ চিহ্নের অর্থ সে জানে এবং এসবের পরিণতি সম্বন্ধেও ভালো মতোই জ্ঞান আছে। তবু এতগুলো মানুষের আশা ও ভরসার মানুষ হয়ে যখন সে এসেছে, একেবারে হাত জড়ো করে উঠে গেলে চলবে না। জনাভিষেক সহজ সরল জোড়া চোখ ওর দিকে চেয়ে আছে। এবারে হরিহর এগিয়ে এসে জিজ্ঞেস করল, কেমন দেখলেন গুরুজি? বাড়িতে গোলমরিচ আর কাঁচা হলুদ আছে? এ প্রশ্ন শুনে হরিহর জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে ওর স্ত্রীর দিকে চাইলে, ওর স্ত্রী ঘরে ঢুকে মাটির পাত্রে গোলমরিচ ও একখণ্ড কাঁচা হলুদের টুকরো এনে শিবু কবিরাজের হাতে দিল। হরিহর ফের প্রশ্ন করল, ছেলেটা বাঁচবে তো কবিরাজ মশাই? শিবু কবিরাজ ঝুলি থেকে এক টুকরো বিষ কাটালি গাছের শিকড় বার করে সঙ্গে আনা পাথরের হামানদিস্তায় সেটা পিস্তে পিস্তে বলল, কড়া বিষ প্রয়োগ করা হয়েছে ওর উপর, কদ্দূর কি হবে বলতে পারছি না। এরপর গোলমরিচ ও কাঁচা হলুদ শিকড় বাটায় মিশিয়ে আবার পিস্তে পিস্তে বলল, এটাকে আমার শেষ চেষ্টা বলতে পারো হরিহর। কথাটা শোনার পর হরিহরের মুখটা শুকিয়ে ছোট হয়ে এলো। উপস্থিত মেয়ে মানুষদের মধ্যে ঢেউয়ের মতো ফুঁপিয়ে কান্নার রোল উঠল। ওদের ইশারা করে চুপ থাকতে বলে শিবু কবিরাজ তার তৈরি মিশ্রণে সামান্য তরল মিশিয়ে অল্প অল্প করে খাওয়াতে থাকলো ছেলেটিকে। বেলা সামান্য বাড়লে ছেলেটা একবার চোখ খুলে চাইল, তারপর মা বলে চিৎকার করে মুখ নাক দিয়ে রক্ত তুলে চোখ একেবারে জন্য বুঝে ফেলল। এ ঘটনার পর আর কিছু শিশু একই রকম লক্ষণ নিয়ে মারা পড়ল। গ্রামে গ্রামে রোজ একটা না একটা শিশু মৃত্যুর খবর শোনা গেল। মেয়ে বউদের ঘটা করে মা ষষ্ঠীর ব্রত পালন করেও কোনো সুফল মিলল না। নিজেদের সন্তান বুকে আঁকড়ে ধরে আতঙ্কে ঘুম উড়ল মায়েদের। বাতাস যেন মৃত্যুর ঘ্রাণ বয়ে নিয়ে বেড়াচ্ছে। নদীর পাড়ে ফুলে ঢোল হয়ে আধ খাওয়া শিশুর লাশ হামেশাই চোখে পড়তে শুরু করল। মাটি খুঁড়ে পুঁতেও মৃতদেহগুলো রক্ষা করা সম্ভব হচ্ছিল না। সবার অজান্তে কিসে যেন আধ পচা দেহগুলো চুরি করে নিয়ে যেতে লাগলো। কোল শূন্য মায়েদের মধ্যে কেউ কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। মাথার ওপর ঘূর্ণায়মান শকুনের দল দেখলে বুকের ভেতরটা হু হু করত সকলের। দুপুরের খাবার শেষে দাওয়ায় বসে শিবু সবেমাত্র আচার্য শীলভদ্রের আয়ুর্বেদ শাস্ত্র পুঁথিটি খুলে বসেছে, এমন সময় জমিদার নিশিকান্ত চৌধুরীর লেঠেল বলরাম এসে সদর দরজা থেকে হাঁক দিল, কবিরাজ মশাই ঘরে আছেন নাকি? ও কবিরাজ মশাই! পুঁথিটি বন্ধ রেখে শিবু উঠোনে পৌঁছে সেখান থেকে মুখ বাড়িয়ে বলল, আরে বলরাম খুড়ো, যে কি হয়েছে হঠাৎ এই বেলা আমার এখানে? ভেজানো দরজা ঠেলে উঠোনে প্রবেশ করে বলরাম হাতের লাঠিখানা কাঁধে তুলে বলল, কর্তার হুকুম, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে। সে কি, কেন, কি হয়েছে, কার শরীর টরীর খারাপ নাকি?
আগে সে আমি বলতে পারবো না, তবে কর্তার মন ভালো নাই, আপনি শিগগির চলুন। বলরামের সঙ্গে জমিদার বাড়ি পৌঁছে শিবু দেখল সেখানে আগের থেকেই বেশ কিছু মানুষ জমা হয়েছে। ও যখন চৌকাঠের সামনে উপস্থিত হয়েছে তখন ওর কানে এলো জমিদার নিশিকান্ত চৌধুরী চিন্তিত কণ্ঠে বলছেন, ইতিপূর্বে আমার তিনটি সন্তান মারা গেলে দাইমা সরলাবালা দাসী আমাকে একখানা কথা বলেছিল, আমি তার কিয়দংশ বিশ্বাস করলেও সম্পূর্ণটা অবিশ্বাসের কানেই শুনেছিলাম, এখন ভাবছি সেসব হয়তো সত্যি। চণ্ডী মণ্ডপের সেবায়ত নলিনী ভট্টাচার্য বলল, এসব মা রুষ্ঠ হবার জন্যই ঘটছে কর্তা, আমি বলি কি মায়ের মন্দিরে ঘটা করে একটা পুজো দেন, 108টা পাঠা বলি দিলেই মা শান্ত হবে, এর সঙ্গে নরনারায়ণ সেবা আর দরিদ্র পরিবারে বস্ত্র বিতরণ তো আছেই। দেখো মায়ের পুজো সে তো মঙ্গলজনক বিষয়, এতে তো আমি কোনোদিনও কার্পণ্য করিনি, কিন্তু এখন কথা হচ্ছে, আরে কবরেজ মশাই আসুন আসুন ভেতরে আসুন। শিবু কবিরাজ ঘরে প্রবেশ করলে নায়েব পশুপতি সামন্ত ওকে বসবার জায়গা দেখিয়ে দিল। এরপর নিশিকান্ত চৌধুরী শিবুর দিকে তাকিয়ে বললেন, আপনাকে আর নতুন করে কি বলবো কবরেজ মশাই, আপনার মানুষের ব্যারাম নিয়েই যখন বিদ্যে তখন শিশু মৃত্যুর ঘটনাগুলো আপনার নজরে নিশ্চয়ই এসেছে, প্রজারা কয়েকদিন ধরে আমার কাছে এসে ওদের অসহায় অবস্থার কথা জানিয়েছে, ওদের সান্ত্বনা বাক্য দেওয়া ছাড়া তো আমার কিছু করার নেই কবরেজ মশাই, অকাল মৃত্যু আটকানোর কৌশল তো আমার জানা নেই, এক্ষেত্রে আমাদের সকলের শেষ ভরসা একমাত্র আপনি, আমি ভীষণ চিন্তিত আর ভীত হয়ে পড়েছি, দীর্ঘদিন পর আপনার চিকিৎসাবিদ্যার দৌলতে যে সন্তান সুখ লাভ করেছি এখন আশঙ্কা একটাই, সেই সুখ থেকে পুনরায় না বঞ্চিত হয়ে পড়ি। কথা শেষ করে জমিদার নিশিকান্ত চৌধুরী মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়লেন। সকলের জমায়েতের বিষয়টা শিবুর কাছে পরিষ্কার হলে ও চুপ করে দাঁড়িয়ে রইল, ঘর শুদ্ধ সকলের চোখ শিবুর দিকে। নিশিকান্ত চৌধুরী মাথা তুলে শিবুকে কিছু বলতে না দেখে আশ্চর্য হলেন, একটা ভরসাযোগ্য উক্তি সকলেই আশা করেছিল শিবু কবিরাজের থেকে। ঘরের পরিবেশ থমথমে হয়ে উঠলে নায়েব পশুপতি সামন্ত বলে উঠল, এই ঘোর বিপদের দিনে তুমি একজন কবিরাজ হয়ে কিচ্ছু বলছো না যে শিবু? জবাব দেওয়ার মতো কিছু নেই নায়েব মশাই, আমার অবস্থা আপনাদের মতোই। অর্থাৎ? আমি বিগত কয়েকদিন ধরে আমার সংগ্রহে থাকা সমস্ত আয়ুর্বেদ চিকিৎসার মুতি পড়ে দেখেছি, এই রোগের উল্লেখ কোনো শাস্ত্রে নেই, পণ্ডিতেরা যখন এ সম্বন্ধে কিছু জানিয়ে যাননি তখন সামান্য কবরেজ হয়ে আমার আর কি করার থাকতে পারে জমিদার মশাই। এ আপনি কি বলছেন কবরেজ মশাই, আপনি এভাবে হাত তুলে নিলে একের পর এক গাঁ উজাড় হয়ে যাবে। অলৌকিকতার সামনে আমার কিছু করার নেই কর্তা। অলৌকিকতা? এ আপনি কি বলছেন কবরেজ মশাই? ঠিকই বলছি, এর আগে ঘরে ঘরে মৃত সন্তানের জন্ম হচ্ছিল কেন জানেন ভট্টাচার্য মশাই? ওদের সকলকে পেঁচোয় পেয়েছিল। পেঁচো মানে পাঁচু ঠাকুর, পঞ্চানন নামে যার পরিচয়? হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমার স্ত্রী মৃত সন্তানের জন্ম দিলে সরলাবালা দাসী এই নামটাই আমাকে বলেছিল। ভয়ানক অবদেবতা সে, অশুভ অলৌকিক শক্তির অধিকারী, ওরই কুদৃষ্টির ফলে ঘরে ঘরে অপুষ্ট বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছিল, এরপর শারীরিকভাবে দুর্বল শিশুকে পেঁচো টেনে নিয়ে যাচ্ছিল মৃত্যুর দিকে তার খাদ্যের যোগানের জন্য। আমি এখানে আসার পর থেকে আমার ওষুধ প্রয়োগে তার অভিষ্ট সবল হচ্ছিল না দেখে
ও আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। একটা ভয়ানক হুতুম প্যাঁচার রূপ নিয়ে ও আমার পিছু নিয়েছিল। তারপর আরাধন মণ্ডলের বাঁশবাগানের ভিতর ও আমাকে শেষ করে ফেলার মতলব করলে মায়ার আত্মা সেখান থেকে আমাকে মুক্তি দিয়েছিল। পেঁচো আর মায়ার মধ্যে কি ঘটেছিল আমার জানা নেই, কারণ আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। অবশ্য এই ঘটনার পর মাস ছয়েক সমস্ত কিছু ঠিকই চলছিল। তারপর আবার এই শিশু মৃত্যুর ঘটনা আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে বাধ্য করছে জমিদার মশাই। অপদেবতা পেঁচো আবার ফিরে এসেছে এ কথা আপনি বলতে চাইছেন? নইলে শিশুদের এই পরিণতি হবে কেন বলুন? এ কথা যদি সত্য হয় তবে পেঁচো ঠাকুরের পূজার আয়োজন করে তাকে শান্ত করা যায় না? অপদেবতারও পূজা পদ্ধতির প্রচলন আছে নাকি ঠাকুমশাই? আছে বই কি, তবে ব্রাহ্মণেরা এ পুজো করে না, সমস্তটাই স্ত্রী আচার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পঞ্চম দিনে পাঁচুটে নামে যে স্ত্রী আচার আতুর ঘরে পালন করা হয় সে তো এই পাঁচু ঠাকুরেরই পুজো। বেশ, আপনি সেই পুজোর বিধান ও আয়োজন করুন। মাফ করবেন জমিদার মশাই, এই অবদেবতার পুজোর মন্ত্র বিধান এসব কিছুই আমার জানা নেই। তবে শুনেছি নিচু পাড়ায় কিছু দেহাসীদের ঘর রয়েছে, ওখানে নাকি বহুকাল আগের একটা ভাঙাচোরা পরিত্যক্ত পাঁচু ঠাকুরের থান রয়েছে, সেখানে শনি কিংবা মঙ্গলবারে পুজোর আয়োজন করা যেতে পারে। তাদের খবর দাও, পুজোর আয়োজন করতে বলো, খরচপাতি আমি নায়েবের হাতে পাঠিয়ে দেব। নায়েব মশাই, আপনি এক্ষুনি পালকি করে ভরচাজকে সঙ্গে নিয়ে নিচু পাড়ায় যান, আর দেরি করা চলে না, সেখানে পৌঁছে ওদের পুজোর সম্পূর্ণ আয়োজন করতে বলুন, যাবার পথে কাছারি থেকে অর্থ নিয়ে যাবেন। জমিদার নিশিকান্ত চৌধুরীর কথা শেষ হতেই নায়েব মশাই ও ভট্টাচার্য বেরিয়ে গেল। এরপর জমিদার নিশিকান্ত চৌধুরী শিবুর দিকে চেয়ে বললেন, আপনি আপনি এভাবে হেরে যাবেন না কবরেজ মশাই, পুঁথি কম পড়লে আমি সর্বত্র খবর পাঠিয়ে আরও কিছু চিকিৎসাবিদ্যার পুঁথি সংগ্রহ করছি, আপনি যেভাবেই হোক এ রোগের ওষুধ প্রস্তুত করুন, নিঃসন্তান হয়ে থাকার যন্ত্রণা আমি আর সইতে পারবো না কবরেজ মশাই। আমার ঘরেও একটা ছোট্ট সন্তান রয়েছে কর্তা মশাই, সে কারণে আমি চেষ্টা ত্রুটি রাখিনি। তবে সত্য কথা কি জানেন, অবদেবতার প্রতিশোধ স্পৃহাকে বাধা দেবার ঔষধ জগতের কোনো চিকিৎসা শাস্ত্রে নেই, কারণ এ তো কোনো রোগ নয়, আক্রোশ। কথা শেষ করে শিবু চোখের জল মুছে ঘর থেকে বেরিয়ে গেল। জমিদার নিশিকান্ত চৌধুরীর বাড়ির ফটক পেরিয়ে যখন শিবু কবিরাজ পথে পা রাখল তখন বিকেল গড়িয়ে সন্ধে হব হব। এরপর ঘোষেদের পুকুর পাড়, বটতলার মা চণ্ডীর মন্দির ডিঙিয়ে ভাদু ময়রার গোয়াল ঘরের পাশ দিয়ে যাওয়া সংকীর্ণ মেঠো পথটায় পৌঁছাতে পৌঁছাতে দিনের আলো অনেকখানি কমে গেল। নিজের বাড়ির কাছাকাছি এসে ঘাসের ওপর চোখ পড়তেই বুকটা ধড়াস করে উঠল শিবুর। ঘাসের ওপর পড়ে রয়েছে একটা ধূসর রঙের পালক। পালকটা ঘাসের ওপর থেকে তুলে চোখের সামনে ধরতেই হাতটা কেঁপে উঠল ওর। এ পালক ওর খুব চেনা এবং তা দর্শন মাত্রই ওর বুকে ভয় জমা হল, কারণ এই পালকটা হুতুম পেঁচা। গাটা সামান্য ঝাঁকুনি দিয়ে উঠলে ও পালকটা দূরে ছুঁড়ে দিয়ে দ্রুত পা চালাল। একটু এগিয়ে যেতেই আরও কিছু পালকের দর্শন হলেও বিপদের আশঙ্কা অনুভব করে ছুট দিল বাড়ির দিকে। তারপর সদর দরজা দিয়ে হাঁপাতে হাঁপাতে ঢুকে সোজা গিয়ে ঢুকলো ঘরের ভেতর। তারপর বাতিটা হাতে তুলে নিয়ে সমস্ত ঘর, ঘরের চাল, জানলা দরজার ফাঁক ফোঁকর সমস্ত দেখে নিয়ে ঘুমন্ত ছেলের নাড়ুর দিকে তাকালো।
ঠিক তখনই স্ত্রী মালতী ঘরে ঢুকে ওর আতঙ্কগ্রস্ত চোখ মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি গো, কি হলো তোমার, ওরকম করছো কেন? হাতের বাতিটা নামিয়ে শুভু জবাব দিল, কই, কিছু না তো। কিছু না বললেই হলো, আমি দাওয়ায় বসেছিলাম, তুমি আমাকে লক্ষ্য না করে ছুটে ঘরে ঢুকলে, তারপর এদিক ওদিক কি যেন খুঁজছিলে, কি খুঁজছিলে গো? পালক। পালক? কিসের পালক? কুতুম পেঁচার। আমার ঘরের থেকে সামান্য দূরেই পড়ে থাকতে দেখলাম। তোমার চোখে কোনো হুতুম প্যাঁচা নজরে পড়েছে মালতী? কই না তো, ঘরে বাইরে গাছের ডালে কোথাও দেখতে পাওনি? না, কি হয়েছে বলো তো, তুমি এরকম করছো কেন? চারিদিকে খুব খারাপ কিছু ঘটছে মালতী, আমাদের নাড়ুকে সাবধানে রাখতে হবে, ওকে কোথাও যেতে দেবে না। ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে এসব? কি করে জানলাম? এসো, তোমাকে বলছি। কথা শেষ করে মালতী শিবুকে দাওয়ায় টেনে নিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে শিবু দেখল দাওয়ায় একজন স্ত্রীলোক বসে রয়েছে। আশ্চর্য রূপ তার, জমাট কৃষ্ণবর্ণ চুলের রাশি উন্মুক্ত, সিঁথিতে সিঁদুর ঢালা, একচোড়া লোমস ভুরুর নিচে সদা চঞ্চল চোখ, মুখের কাছটা সামান্য উঁচু, দাঁতের সারি সমান্তরাল না হলে যেরকম হয় সেরকম, অর্থাৎ মাড়ির ওপরের দাঁত সামনে প্রসারিত, গায়ের রং স্বর্ণের মতো হলুদ, পরনে লাল পেড়ে শাড়ি হাঁটু অবধি বিস্তারিত। মেয়েটার ডান পাশে একটা লাল কাপড়ে মোড়া ঝুড়ি রাখা রয়েছে। শিবু যখন মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে তার সম্বন্ধে প্রাথমিক ধারণা নেবার চেষ্টা করছে, এমন সময় মালতী বলে উঠল, ওর নাম পাঁচি ঠাকুরানী। মেয়েটির বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে নামটা বেমানান ঠেকায় শিবু বলে উঠল, পাঁচি ঠাকুরানী, এরকম অদ্ভুত নাম রাখার কারণ? আমি পাঁচু ঠাকুরের দৌড়ধরা সন্তান কিনা, তাই মা বাপেই নাম রেখেছে। পাঁচু ঠাকুর? ও মা, পাঁচু ঠাকুরের নাম শোনেননি? খুব জাগ্রত ঠাকুর, উনিই তো শিশুদের রক্ষা করেন, মায়েদের গর্ভের সন্তান ধারণ থেকে ভূমিষ্ঠ হওয়া অবধি সবকিছুই ওনার নজরে থাকে, তার কৃপালাভ না করলে সন্তান টেকে না, মৃত কিংবা অপুষ্ট সন্তান জন্ম দিলে আমার মা ঠাকুমাদের বলতে শুনেছি ওকে পুঁয়ে পেয়েছে, কেউ কেউ ওই পেঁচোয় ধরাও বলে। যেবার আমি জন্মালাম সেবার গ্রামে দিনে রাতে শিশু মৃত্যু ঘটছিল, মা ঠাকুমা পাঁচু ঠাকুরের কাছে মানত করে আমাকে বাঁচিয়ে রেখেছিল, পাঁচু ঠাকুরের কৃপাপ্রাপ্ত সন্তানদের নাম পাঁচুযুক্তই হয়, যেমন পাঁচু গোপাল, পাঁচু চরণ, আর মেয়ে হলে এই আমার মতো পাঁচি। বেশ বেশ, আর তোমাকে আমার এখানে বসে পাঁচু ঠাকুরের কীর্তন গাইতে হবে না, তোমার পাঁচু ঠাকুরকে আমার থেকে ভালো কেউ চেনে না। তাই বুঝি আমিও আপনাকে চিনি কবরেজ মশাই। আমাকে চেনো? কিভাবে চিনলে? ও মা, চিনবো না কেন, আপনার আর আমার কাজ তো একই। বাবা, তুমিও কবিরাজি করো নাকি? আগে না, তবে আপনার মতো মানুষের প্রাণ বাঁচাই। সেটা কিভাবে? এবারে পাঁচি ঠাকুরানী তার সঙ্গে আনা ঝুড়ির ওপরে ঢাকা সরিয়ে দেখালো, সেখানে রাখা রয়েছে বিভিন্ন মাপের লোহার বালা। একটি বালা তুলে নিয়ে ও বলল, নদীপথে আপনাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, জলে ভাসমান শিশুর মৃতদেহগুলো দেখে ঠিক বুঝতে পেরেছি যে এই গোটা গ্রামটাকে পেঁচোয় পেয়েছে, নইলে এত মরা বাচ্চার দেহ শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে কেন, তাই ঝটপট এখানে নেমে পড়লাম।
পাঁচি ঠাকুরানী তার হাতে ধরা লোহার বালাটা মালতির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি ডার্কো বিক্রি করি গো দিদি। ডার্কো আবার কি জিনিস? আপনি কি বলুন তো কবরেজ মশাই, গ্রাম গ্রাম ঘুরে আপনি পেঁচোয় পাওয়া থেকে শিশুদের রক্ষা করছেন, আর ডার্কো চেনেন না? ডার্কো হলো পাঁচু ঠাকুরের রক্ষা কবচ। যে ছেলের হাতে এই লোহার বালা পরানো থাকবে ওকে পাঁচু ঠাকুর রক্ষা করবে। তাই বলছিলাম আপনিও একটা নিয়ে রাখুন, ঘরে তো আপনারও সন্তান আছে। কথাটা শোনা মাত্র মালতীর বুকটা ধড়াস করে উঠল। ও শিবুর দিকে চেয়ে বলল, শোনো, আমার নাড়ুর জন্য একটা বালা নাও না গো, বড় ভয় করছে আমার। এই তুমি একটু শান্ত হয়ে বসো তো মালতী, একটা লোহার বালা আমার সন্তানকে রক্ষা করবে এ কথায় আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস না করলেও চলবে, আমি আমার ছেলের ক্ষতি কিছুতেই হতে দেব না। বলে মালতী পাঁচি ঠাকুরানির দিকে চেয়ে জিজ্ঞাসা করল, এর মূল্য কত? এর মূল্য হয় না দিদি, আপনি হাত তুলে যা দেবেন তাই মাথায় ছুঁয়ে নেব। মালতী এবারে আঁচলের গিট খুলে কিছু পয়সা পাঁচি ঠাকুরানির হাতে দিয়ে বালাটা নিজের হাতে নিল। পাঁচি ঠাকুরানি এবারে দাওয়া থেকে উঠে ঝুড়িটা কোমরের কাছে ধরে সদর দরজার দিকে খানিক হেঁটে দাঁড়িয়ে পড়ল, তারপর মুখ ঘুরিয়ে বলল, সন্তানের 11 বছর বয়স পর্যন্ত ডার্কোটা হাতে রেখে দিও দিদি, 12-তে পড়লে পাঁচু ঠাকুরের থানে মাথায় চুল কামিয়ে নতুন বস্ত্র পরিয়ে পুজো দিও, কেমন? আসি। পাঁচি ঠাকুরানি বেরিয়ে গেলে শিবু বলে উঠল, ওর কাছে বালাটা তুমি নিলে? মালতী ঘরে ঢুকে বালাটা ঘুমন্ত নাড়ুর হাতে গলাতে গলাতে বলল, না নেবার কোনো কারণ ছিল না। তুমি ঠিক জানো ওই বালাতেই রোগ সারবে? তোমার কবিরাজিতে যে রোগ সারছে না এ কথা জানি। তোমাকে অনেক কথাই জানাইনি মালতী, পাছে তুমি ভয় পাও সেই কারণে। পাঁচু ঠাকুর একজন অপদেবতা, সে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ আর নিষ্ঠুর প্রকৃতির, সদ্যজাত মৃত সন্তানদের দেহ সে ভক্ষণ করে। যে শিশু খাদক তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সামান্য লোহার বালা যে যথেষ্ট নয় সে কথাই আমি বোঝাতে চাইছি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, তুমি শুনলে অবাক হবে, মাস 6 আগে পঞ্চানন সহচর্য নামে আমার সহযোগী হয়ে যে কাজে যোগ দিয়েছিল সেই আসলে পাঁচু ঠাকুর। নতুন পেঁচা রূপ নিয়ে আমার পিছু নিয়েছিল, ভয়ঙ্কর অপদেবতা, সাক্ষাৎ মৃত্যুদূত। আমার ওষুধে শিশু মৃত্যু ঘটছিল না বলে আমাকে মেরে ফেলতে চাইছিল, কারণ আমার আশাতে তার নাকি খাদ্যের অভাব দেখা দিয়েছিল। কিছু সময়ের জন্য মায়ার আত্মা আমাকে রক্ষা করলেও আমি নিশ্চিত সে আবার ফিরে এসেছে এবং সমস্ত শক্তি প্রয়োগ করছে। এই শিশু মৃত্যুর জন্য সেই দায়ী। সমস্ত শিশুর প্রাণ আমার হাতের বাহিরে চলে গেছে মালতী, আমার বিদ্যে ওদের রক্ষা করতে পারবো না। এবং এও জানি আমাকেও সে ছাড়বে না। বাড়ির পথে আমি কুতুম পেঁচার বালক দেখেছি, সে আবার আমার উপর নজর ডাকছে মালতী। ভয়ে মালতীর গলার কাছটায় দলা পাকিয়ে আসলে ও নাড়ুকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি বেঁচে থাকতে নাড়ুর কিচ্ছু হতে দেব না, কিছুতেই না। তুমিও কবিরাজে ছেড়ে দাও, মানুষকে ওষুধ দিয়ে না বাঁচালে সেই শয়তানও তোমার পিছু ছাড়বে। না সে হয় না, আমার জন্য আমি ভয় পাচ্ছি না। এই ফুলের মতো শিশুগুলো অকালে ঝরে যাচ্ছে আমি কিছুতেই সহ্য করতে পারছি না মালতী। ঠাকুরকে ডাকো মালতী, ঠাকুরকে ডাকো, তিনি একমাত্র পারেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে।
ভর সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জেলে শঙ্খ ফুঁকে মালতি ধাপিতে পা রেখে দাওয়ায় উঠতে যাবে, এমন সময় ওর চোখ পড়ল নাড়ুর ওপর। নাড়ু উঠোন পেরিয়ে সামনের গাছতলার নিচে ঝোপ থেকে কি একটা যেন কুড়িয়ে হাতে নিল, তারপর এদিক ওদিক তাকিয়ে ছুটে ঘরের ভেতর গিয়ে ঢুকল। ও ছুটে যাওয়ার সময় মালতি নাড়ুর প্রসন্ন মুখটা দেখে ওকে জিজ্ঞেস করল, এই নাড়ু, তুই কি করলি রে ঝোপের ভিতর থেকে? কাই কি তো নাতা? কিচ্ছু না, দেখা দেখা বলছি তোর হাতে কি আছে বলে মালতি পূজোর উপকরণ ঠাকুর ঘরের সামনে নামিয়ে ঘরে ঢুকে দেখল নাড়ু চৌকির তলায় গিয়ে লুকিয়েছে। মালতি ওকে চৌকির তলা থেকে বার করার চেষ্টা করলে ও ছুটে বাইরে পালিয়ে যাওয়ার সময় ওর হাত থেকে কি একটা যেন ছিটকে পড়ে ভেঙে গেল। নাড়ু এবারে দাঁড়িয়ে পড়লে মালতি ওর সামনে এসে দাঁড়িয়ে বস্তুটার উপর নজর ফেলে চিৎকার করে উঠল, কই গো শুনছো? তোমার ছেলের কাণ্ড দেখো। শিবু এতক্ষণ দাওয়ায় বসে শিকড় মঞ্জুরি বাকল দানাশস্য চূর্ণ গন্ধক প্রভৃতি উপকরণ মিশিয়ে ওষুধ প্রস্তুতিতে ব্যস্ত ছিল। হঠাৎ মালতীর চিৎকার শুনে সামনে রাখা বাতিটা সঙ্গে নিয়ে নাড়ুর সামনে গিয়ে দাঁড়াতেই ওর হাঁটু দুটো সামান্য কেঁপে উঠল। ভুরু দুটো কপালে তুলে নাড়ুর দিকে চেয়ে ও বলল, এ কি করলি তুই নাড়ু? নাড়ু ভয়ে ঢোক গিলল। শিবু ফের জিজ্ঞেস করল, এই এই জিনিস তুই কোথায় পেলি? আম গাছের গোড়ার কাছে ঝোপের ভেতর থেকে তুলে আনলো, সাপ খোপের টিম হবে বোধ হয়, কিছুতে ভয় নেই ছেলেটার, যা হাত ধোকে যা। নাড়ু হাত ধোবার জন্য গেলে শিবু চিন্তিত মুখে বলে উঠল, এ সাপের ডিম নয় মালতী, তার থেকেও ভয়ানক কিছু। এসব কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, এটা উত্তম প্যাঁচার ডিম। ডিমের গায়ে ছোপগুলো লক্ষ্য করেছো? এখানে প্যাঁচার ডিম আসবে কোথা থেকে? আম গাছের তলা থেকে কুড়িয়েছো বলছিলে না? তাই তো দেখলাম। শিবু আর কথা না বাড়িয়ে বাতিটা সঙ্গে করে আম গাছের তলায় এগিয়ে গেল। তারপর ঝোপের ভেতরে কয়েকটা ধূসর রঙের পালক পড়ে থাকতে দেখে ওর বুকটা শুকিয়ে গেল এক মুহূর্তে। ও কৌতূহলী হয়ে গাছের ওপর দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে চেয়ে রইল কিছুক্ষণ। সদ্য নামা সন্ধ্যের অন্ধকারের ভেতর থেকে একজোড়া উজ্জ্বল চোখ যেন ওর দিকেই চেয়ে আছে মনে হল, দুটো তীক্ষ্ণ আলোর ছটা। শিবুর চোখ ধাঁধিয়ে দিলে ও ভয়ে পেছোতে থাকল। মালতি মালতি মালতি! মালতি উঠোনে ছুটে এসে দেখল একটা বৃহদাকায় হুতুম পেঁচা অন্ধকার মাখা আম গাছের ডালপাতার ভেতর থেকে কর্কশ কণ্ঠে ডাক ছেড়ে উড়ে দূরে মিলিয়ে গেল। মালতি শিবুর কম্পমান শরীর ছুঁয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? খুব খারাপ হলো মালতি, এর ফল কি হবে আমি জানি না, নাড়ু খুব ভুল করে ফেলেছে। কি ভুল করেছে নাড়ু? হুতুম হুতুম পেঁচা গাছ থেকে উড়ে গেল, দেখলে না? ডিমটা ওরই ছিল। এই দেখো এই দেখো গাছের তলায় কেমন পালক পড়ে আছে, দেখো এই গাছে বাসা বেঁধেছে কিনা কে জানে। তবে কি জানো, ও আবার আমার উপর নজর রাখছে। এসব ভালো না মালতি, নাড়ু খেলার ছলে হুতুমের ক্ষতি করে ফেলেছে, এ ভালো নয়। তুমি ঠিক দেখেছ ওটা পেঁচায় ছিল? আমি অন্ধকারে হুতুমের জ্বলন্ত চোখ দুটো দেখেছি। বাড়ির ভেতর হুতুম পেঁচার বাসা ভালো নয় গো, তুমি কালকে ভেঙে পেল। সকালবেলা বাড়ির উঠোনের সমস্ত গাছপালা খুঁজেও কোথাও পেঁচার বসবাসের মতো কোটর খুঁজে পেল না শিবু কবিরাজ।
দিন কয়েক পর ভোরবেলা নায়েব পশুপতি সামন্ত পালকি ছড়ে শিবুর বাড়ি এল। তারপর গম্ভীর মুখ নিয়ে শিবুকে বলল, তোমাকে একবার আমার সঙ্গে যেতে হবে শিবু। কোথায় নায়েব মশাই? সে পথে যেতে যেতে সব বলবো। শিবু পালকিতে ওঠার জন্য প্রস্তুত হলে নায়েব ওকে থামিয়ে দিয়ে বলল, এই তোমার ওষুধের ঝোলাটা সঙ্গে নিলে না? শিবু পাথরের দৃষ্টি নিয়ে নায়েবের দিকে তাকিয়ে রইলে। নায়েব মশাই চোখের জল মুছে বলল, কর্তার ছেলের সামান্য জ্বর এসেছিল বুঝলে শিবু, জলপট্টি আর ঘরে যা পুরনো ওষুধপত্র ছিল তাই দিয়ে জ্বরটা নেমেছে। এবার কর্তামশাইয়ের ইচ্ছে তুমি সময় করে একবারটি দেখো। আমি ভাবলাম দিনকাল ভালো নয়, তাই আগে ভাগে তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। আমি যেখানে এসেছি তা কর্তামশাই জানেন না? সেদিন সন্ধেবেলা নাড়ুর হাত থেকে হুতুম পেঁচার ডিমটা মাটিতে পড়ে ভেঙে যাওয়ার পর থেকে শিবুর মনটা ভালো নেই। নায়েব মশাই শিবুর মানসিক অবস্থা উপলব্ধি করে ঘরের দিকে মুখ বাড়িয়ে বলল, মা মালতী, এই শিবুর ওষুধের ঝোলাটা একবার দেবে মা। মালতী মন্থর গতিতে ওষুধের ঝোলাটা এগিয়ে দিল। নায়েব মশাই ঝোলাটা হাতে ধরে শিবুকে পালকিতে বসিয়ে রওনা দিল। পালকি কিছুটা পথ এগিয়ে যেতেই পিছু থেকে কোলাহল শুনে পালকি থামাতে বলল শিবু। তারপর পালকি থেকে মুখ বাড়িয়ে দেখল ভাদু ময়রা ওর ছেলেকে কোলে করে কাঁদতে কাঁদতে ছুটে আসছে। ওর পিছু পিছু আরও বেশ কিছুজন এগিয়ে আসছে পালকির দিকে। এরপর পালকি নিচে নামলে শিবু ও নায়েব মশাই বাইরে বেরিয়ে দাঁড়ালো। পরক্ষণেই ভাদু ময়রা ওর ছেলেটা দুই হাতে মেলে শিবুর সামনে এগিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার ছেলেটা কথা বলছে না কবরেজ মশাই, খানিক আগে দিব্যি খেলছিল, এখন জ্বরে গা পুড়ে যাচ্ছে কবরেজ মশাই। আপনার বাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু গেন্ডিমা বললেন আপনি পালকি চড়ে জমিদার বাড়ি যাচ্ছেন, তাই ছুটে এলাম। আমার ছেলেকে একটু দেখে দেন কবরেজ মশাই, একটু দেখে দেন। শিবু ছেলেটার চোখ, হাতের নাড়ি, গায়ের উত্তাপ এবং সর্বাঙ্গে কোনোরকম দাগ উঠেছে কিনা দেখতে গিয়ে ঘাবড়ে গেল। ছেলেটা বড় জোড়ার একবেলা টিকবে, কিন্তু পথের মধ্যে সে কথা ভাদু ময়রাকে বলা ঠিক হবে না ভেবে নিয়ে বলল, কিছু ওষুধ দিচ্ছি, বাড়িতে পুরনো ঘি কিংবা মধু থাকলে তাতে মিশিয়ে খাইয়ে দাও, দেখো তাতে ফল হলে হবে। ছেলেটা কি আর বাঁচবে না কবরেজ মশাই? ভগবানকে ডাকো ভাদু, তিনি চাইলে সব সম্ভব। তাকে তো দেখেই চলেছি কবরেজ মশাই, ছেলের এই অবস্থার জন্য বউয়ের কথায় বাড়িতে পাঁচু ঠাকুরের পূজা দিলাম, কই ফল তো কিছু পেলুম না। শিবু আর কথা না বাড়িয়ে পালকির ভেতর প্রবেশ করতে গেলে ভাদুর পেছনে আগত লোকজনের মধ্যে একজন বলে উঠল, আমাদের সন্তানেরা খুবই অসুস্থ কবরেজ মশাই, একবার হালদার পাড়ায় গেলে খুব উপকার হয়, আপনি ছাড়া তো আর কেউ নেই, বাঁচা মরা সবই আপনার হাতে। কি আর বলি, বাড়ির মেয়েরা অসুস্থ ছেলে কোলে নিয়ে আপনার পথে বসে আছে কবরেজ মশাই, তাই বলছি একটিবার চলুন না। শিবু নায়েব মশাইয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে পড়লে নায়েব মশাই বলল, শিবু তুমি ওদের অনুরোধটা রাখো, হ্যাঁ এদিকে কর্তা ছেলে তো একটু ভালো আছে, কাজ সেরে তারপর তুমি এসো, হ্যাঁ যাও। এরপর ওষুধের ঝুলি কাঁধে শিবু ওদের সঙ্গে যাওয়ার জন্য উদ্যত হলে পেছন থেকে নায়েব মশাই আবার বলে উঠল, শিবু তুমি বরং পালকিটা নিয়ে ওদের সঙ্গে যাও, হ্যাঁ আমি হেঁটে চলে যাচ্ছি, এরপর কাজ হয়ে গেলে তুমি জমিদার বাড়ি এসো, কেমন? আপনি হেঁটে যাবেন নায়েব মশাই? বিপদ সবার ঘরে শিবু, তুমি একলা মানুষ কত সামলাবে বলো তো, হ্যাঁ পালকিটার সঙ্গে থাকলে পথের কষ্টটা তো অন্তত কিছুটা লাঘব হবে, আর ভেবো না, তুমি যাও শিবু যাও। কথা শেষ করে নায়েব মশাই হাঁটা শুরু করলে শিবু পালকিতে উঠল। এরপর সমস্ত দিনরাত জুড়ে হালদার পাড়ায় জনাপাঁচেক শিশুর চিকিৎসা করেও কোনো সুফল হলো না, মুখে রক্ত তুলে ধীরে ধীরে নিথর হয়ে গেল সবকটি শিশু।
পরদিন পালকি চড়ে জমিদার বাড়ি পৌঁছে শিবু দেখল জমিদার বাড়ি খাঁ খাঁ করছে, বাইরে থেকে কাউকে নজরে পড়ছে না। তাড়াতাড়ি পালকি থেকে নেমে হাঁক ডাক শুরু করলে অল্পক্ষণ পর নায়েব মশাই চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসে বলল, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি শিবু, চলো চলো পালকিতে ওঠো, সময় খুব কম। জমিদার বাড়ি খালি কেন নায়েব মশাই? সন্ধ্যেবেলা ছেলেটার শরীর আবার খারাপ হলে গিন্নিমার ইচ্ছেতেই সকলে নিচু পাড়ায় গেছেন। নিচু পাড়ায়? হ্যাঁ শিবু, সেইখানেই পূজার আয়োজন করা হয়েছে রাতারাতি। সমস্ত আয়োজন নলিনী ভট্টাচার্য দাঁড়িয়ে থেকে করেছে, তুমি সেখানে পৌঁছালে সমস্তটা বুঝতে পারবে। আসলে আসলে সেদিন তোমার মুখে এই ভয়ানক রোগের কোনো ওষুধ নেই। এই কথাগুলো শোনার পর কর্তা মশাই আর তোমার জন্য অপেক্ষা করতে পারলেন না। এদিকে ছেলের অসুস্থতার কথা শোনার পর থেকে গিন্নিমা তো ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। সে কি বলবি তোমায়, হাতের কাছে তুমিও নেই যে কোনো বুদ্ধি নেওয়া যাবে। সব দিক বিবেচনা করে এই কর্তা মশাই গিন্নিমার কথা মতো পূজার স্থলে যাওয়াই মনস্থির করলেন। অসুস্থ শিশুকে নিয়ে নিচু পাড়ায় গিয়েছে পুজো দিতে, বিষয়টা নিশ্চয়ই ওই ভট্টাচার্যই কর্তা মশাইয়ের মাথায় ঢুকিয়েছে। না শিবু, যা হয়েছে গিন্নিমার ইচ্ছেতেই হয়েছে। তিনি কার মুখে শুনেছেন যে পাঁচ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলেই এই রোগ থেকে মুক্তি ঘটবে। হে, ওষুধপত্র কাজ নয়। একথা শোনার পর এই মারণ রোগে শিবুর নিজের চিকিৎসাবিদদের সীমাবদ্ধতার কথা স্মরণে আসায় ও বাকি পথটা চুপ করেই রইল। পালকি নিচু পাড়ায় পৌঁছালে শিবু পালকি থেকে বেরিয়ে দেখল চতুর্দিকে নিভন্ত মশাল আটকানো রয়েছে, অর্থাৎ সমস্ত রাত জুড়ে এখানে প্রস্তুতি চলেছিল। নির্জন জঙ্গলাকীর্ণ অন্ধকার অঞ্চল মশাল জেলে আলোকিত করা হয়েছিল। আশপাশের ঝোপঝাড় কেটে একটা পুরনো থানের ভগ্নপ্রায় অর্ধ অংশ উদ্ধার করা হয়েছে, তাতে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটা অদ্ভুত দর্শন মূর্তি। বুঝতে অসুবিধা হল না, এটাই পাঁচু ঠাকুর। অপদেবতার রূপ দর্শনে মনে ভয়ের উদ্রেক হয়। মূর্তির গাত্র কৃষ্ণবর্ণ, মাথা ভর্তি জট, কান থেকে সামান্য ওপরে দুটো শিং, লাল রঙের বৃহৎ গোলাকার এক চোড়া চোখ, কপালের তিলক এবং পুরু ঠোঁট ও রক্তিম বর্ণের, শরীরে নানাবিধ অলঙ্কার ও হলুদ রঙের কাপড় জড়ানো রয়েছে। দেয়াশি পূজারীর অবস্থান ও হাবভাব দেখলে সহজেই অনুমান করা যায় যে পুজো অনেক আগেই আরম্ভ হয়েছে। তবে কোনো মন্ত্র উচ্চারণ নেই, পূজারি যেন ভাবে ভঙ্গিমায় অপদেবতার সঙ্গে মানসিক যোগাযোগ স্থাপন করতে চাইছে। অদূরেই ধূপ পড়ছে ও মোটা সলতের প্রদীপ চলছে। কলা পাতায় চিঁড়ে গুড় বাতাসা খই কলা দই মাটির সরায় কাঁচা দুধ রাখা রয়েছে দেবতার উদ্দেশ্যে। পূজাস্থলে পূজারীর বাম পাশে ভিজে কাপড়ে হাত জোড়া করে বসে রয়েছেন গিন্নিমা। গিন্নিমায়ের মাথার উপরে একটি খড় দ্বারা নির্মিত বেড় চড়িয়ে তার উপর একটি মাটির পাত্র স্থাপন করে তাতে ধুনি জ্বালানো হয়েছে। পূজারী মাঝে মধ্যে অদ্ভুত কায়দায় আগুনে ঘৃতাহুতি প্রদান করছে। বেদির পেছন দিকে খানিকটা তফাতে বেশ কিছু ছাগ বাঁধা রয়েছে বলি দেবার উদ্দেশ্যে। এইসবের মধ্যে শিবুর চোখ গেল মাটির ওপরে বসে থাকা জমিদার নিশিকান্ত চৌধুরীর ওপর। জমিদারের মুখের উপর বিরাজ করে আছে আতঙ্কের আস্তরণ। তার সামনে মাটির ওপর একটা কুলোর মধ্যে শোয়ানো রয়েছে তার মাস ছয়েকের সন্তান। শিবু ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলে নিশিকান্ত চৌধুরী পাংশু মুখে শিবুর দিকে চেয়ে কান্নায় ফেটে পড়ে বলল, কোরেজ মশাই, আমার কি সর্বনাশ হয়ে গেল দেখুন, এর থেকে কেউ আমার কলজা কানা উপড়ে নিলে পারত, পুত্র শোক আমি আর সইতে পারব না কোরেজ মশাই, আমি কিছু একটা করুন, আমার সন্তানকে সুস্থ করে তুলুন কোরেজ মশাই, সুস্থ করে।
শিবুর মুখে কোনো সান্ত্বনা বাক্য এলো না। ও মাটির উপরে বসে প্রথমেই শিশুটির নাড়ি পরীক্ষা করল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। স্তিমিত নাড়ি ছেড়ে গায়ে ঢাকাটা তুলে বিস্ফারিত চোখে চমকে উঠল শিবু। সর্বাঙ্গে নীল কালো ছোপ ফুটে উঠেছে, চোখ বন্ধ, কাপড়ে ঢাকা অবস্থায় নিষ্প্রাণ এক টুকরো কোমল মাংসপিণ্ড যেন পড়ে রয়েছে। শিবুর বিদ্যের গণ্ডি এই বিপদ ডিঙিয়ে যে প্রাণ ফিরিয়ে আনতে পারবে না, সে কথা সে কেমন করে বলবে? তার মনের মধ্যে তখন ঝড় উঠেছে। ঠিক তখনই নায়েব মশাই বলল, কিছু কিছু ওষুধ দেবে না শিবু? কৌরজ মশাই, ও ওষুধ দিন, ওকে ওষুধ দিন। আমার বিশ্বাস ও আপনার ওষুধে ঠিক সেরে উঠবে। চেষ্টা তো করুন কৌরজ মশাই। আপনার যখন আমার উপরে বিশ্বাস ছিলই, তবে এই শয়তানটার উপাসনার স্থলে ওকে আনলেন কেন কর্তা? কোনো উপায় ছিল না কৌরজ মশাই, কোনো উপায় ছিল না। আপনার গিন্নিবার মাথায় কি যে ঢুকলো! ছেলের জ্বর আসার পর থেকে ও কেবল বলেই চলেছে, পাঁচু ঠাকুরের থানে নিয়ে চলো, পাঁচু ঠাকুরের থানে, এতেই নাকি অসুখ সারবে। এ ওষুধপত্রের কম্ম নয়, যেদের কাছে আমাকে আর মানতে হয়েছে। অবশ্য আপনার উপর আমার ভরসা থাকার কারণেই তো প্রথম দিন জ্বর আসার পরপরই আমি নায়েবকে আপনাকে একবার দেখে যাবার কথা বলেছিলাম। গিন্নিমা এই অবদেবতার সম্বন্ধে আগে থেকেই জানতেন? না, এর আগে ওর মুখে এরাম কোনোদিন শুনিনি। আমি তো প্রথম শুনি সরলাবালা দাইয়ের মুখে, বাড়ির কয়েকজন দাসদাসীর মুখে শুনলাম। কাল ভোরবেলা নাকি বাড়িতে একজন মেয়ে মানুষ এসেছিল, চতুর্দিকে এই যে শিশু মৃত্যু ঘটে চলেছে তার জন্য সে নাকি রক্ষা কবচ বিক্রি করে। আপনাদের গিন্নিমা তার কাছ থেকে একটি রক্ষা কবচও কেনে, পুজোর বিধানও নাকি সেই বলে গিয়েছিল। কথাগুলো শোনা মাত্র শিবুর কপালে ভাঁজ পড়ল। মেয়েটির নাম কি পাঁচি ঠাকুরানী? সে আমি বলতে পারবো না, আমি তাকে দেখিনি। শিবু এরপর জমিদার নিশিকান্ত চৌধুরীর সন্তানের হাতে লোহার বালাটা লক্ষ্য করে বলল, সে পাঁচি ঠাকুরানী বটে, এই লোহার বালা আমি আগেও দেখেছি। কোথায় দেখেছেন কবরেজ মশাই? এর আগে যত শিশু মারা গিয়েছে তাদের সকলেরই হাতে, আর এই মুহূর্তে সেটা আমার সন্তান নাড়ুর হাতেও রয়েছে। কর্তা, আপনি আমার কথা শুনুন, ও বালা আপনি হাত থেকে খুলে ফেলুন। আমার মন বলছে শিশু মৃত্যুর সঙ্গে এই বালা আর পাঁচি ঠাকুরানির যোগাযোগ রয়েছে। আপনার সন্তানের কোনো ওষুধের প্রয়োজন নেই, আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার ছেলেকে বাড়ি নিয়ে যান, এই বালা দ্রুত খুলে ফেলুন কর্তা, আর চারদিকে লোক পাঠিয়ে পাঁচি ঠাকুরানিকে খুঁজে বার করুন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শিবু ছুটে চলে যেতে চাইলে নায়েব মশাই বলল, শিবু তুমি কোথায় চললে? আমাকে আটকাবেন না নায়েব মশাই, নইলে দেরি হয়ে যাবে, আমার ছেলে নাড়ুরও বিপদ, আমাকে যেতে দিন। শিবু পালকি চড়ে যাও, দেরি হয়ে যাবে, আমি আসি। খোলা আকাশের নিচে ঘর্মাক্ত শরীরে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে শিবু। ওর শরীরে যেন অসুরের বল এসে গেছে, প্রকৃতিকে পেছনে ফেলে সর্বশক্তি প্রয়োগ করে ও এগিয়ে চলেছে। গাছপালা, পুকুর ঘাট, মেঠো পাথুরে পথ, ঝোপঝাড় সমস্ত কিছু ঠেলে সরিয়ে ওর চোখের সামনে ভেসে উঠেছে কেবল তার সন্তান নাড়ুর সরল মুখখানা। মাথার ভেতরের উত্তেজনার স্তরটা ওর কানের পাশে ক্রমশ বলেই চলেছে, নাড়ু নাড়ু আমি আসছি, তোর কিচ্ছু হবে না, আমি আসছি নাড়ু, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না।
এরপর ধীরে ধীরে সূর্যের আলো উত্তাপ কমে এলো। থমকে দাঁড়িয়ে পড়ে আচমকা আঁধার নামার কারণ খুঁজতে আকাশের দিকে তাকালো শিবু। ঘাড় উঁচিয়ে জ্বলন্ত সূর্য নজরে পড়ল না, কারণ শয়ে শয়ে উড়ন্ত পেঁচার ডানা কালো মেঘের মতো ছেয়ে ফেলেছে সমস্ত আকাশ। ওপর দিকে যত দূর ওর দৃষ্টি যাচ্ছে কেবল নজরে পড়ছে ভাসমান হুতুম পেঁচা। অত্যাশ্চর্য দৃশ্যটা ভেতরে ভয়ের জন্ম দিলে চলার গতি শ্লথ হয়ে আসলো ওর। এরপর ভাসমান পেঁচার দল একসঙ্গে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলে ও দু হাতে কান চেপে মাটিতে আছড়ে পড়ল। তবে শত শত পেঁচার চিৎকার বাধা দেওয়ার জন্য ওর দুই হাত যথেষ্ট নয়। উচ্চ মাত্রার শব্দে ওর মাথার শিরাগুলো ফেটে পড়তে চাইলে ও শরীরের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শক্তি শূন্য হয়ে পড়ে রইল। চোখে আধার নেমে আসবার পূর্ব মুহূর্তে ও লক্ষ্য করল আকাশ থেকে বৃষ্টির মতো অঝোর ধারায় ওর গায়ের উপর বর্ষিত হচ্ছে সহস্র হুতুম পেঁচার পালক। চোখের আলো ফিরে আসতেই পালকের স্তূপ থেকে নিজেকে মুক্ত করল শিবু। তারপর চতুর্দিকে তাকিয়েও দেখল দৃশ্যের পরিবর্তন ঘটেছে। এখন মাথার ওপর হুতুম পেঁচার ডানা ঝাপটানি নেই ঠিকই, তবে যে পথ ধরে ও ছুটে চলেছিল সেই প্রাকৃতিক পরিবেশের অলৌকিকভাবে বদল ঘটেছে। ও যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে হাত দুই দূরে একটা মজা জলাশয়ের ধারে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড একটা গাছের গুঁড়ি, যার ঊর্ধ্বমুখী কাণ্ডের বাকি অংশ ও ডালপালা দূরে কোথায় মিলিয়ে গেছে বোঝা যায় না। শিবুর পেছন দিকে নিশ্ছিদ্র অন্ধকারে দেওয়াল, সেদিকে এগোনো নিরাপদ নয় ভেবে ও জলাশয়ের ধার ঘেঁষে সামনে খানিকটা এগোতেই দেখল মাটি থেকে সামান্য ওপরে গুঁড়ির গায়ে একটা ফাটল। কৌতূহলী হয়ে শিবু সেই দিকে এগিয়ে গেল। সামান্য এগোতেই পচা মাংসের গন্ধ বাতাসে ভর করে নাকে ধাক্কা দিল। এরপর ফাটলের ভেতর দিকে পা বাড়িয়ে শিবু স্পষ্ট বুঝতে পারল কাণ্ডের ভেতরে যাতায়াতের সুব্যবস্থা আছে। বাইরে থেকে গাছের কোটরের ভেতর প্রবেশ করা মাত্র শিবুর চোখ জোড়া আবছায়া অন্ধকারে ঢাকা পড়লে ও দুহাতে চোখ রগড়ে স্বচ্ছ করার প্রয়াস করবার সময় স্পষ্ট শুনতে পেল অন্ধকারের আড়াল থেকে কেউ বলে উঠল, ভালো আছেন তো কবরেজ মশাই? নিজের সহকারীকে এত সহজে ভুলে গেলে? কথাটা আলপিনের মতো খোঁচা দিল শিবুর কানে। এই তীক্ষ্ণ ভয়ঙ্কর কণ্ঠস্বর চেনা, ও চোখ থেকে হাত সরিয়ে বলে উঠল, পঞ্চানন, তুমি তুমি এখানে? অবাক হচ্ছেন আমাকে এখানে দেখে? অবাক তো হবারই কথা, ভেবেছিলেন আমি বোধ হয় শেষ হয়ে গেছি, তাই না? অপদেবতার কি মরণ আছে কবরেজ মশাই? বিষয়টা একটু ভেবে দেখবেন, আপনি তো বুদ্ধিমান। আর হ্যাঁ, আরো একটা কথা, আমার নাম পঞ্চানন নয় কবরেজ মশাই, আমার নাম হলো পেঁচো। আমি পাঁচু ঠাকুর বলেও আমার বন্দনা গাইতে পারে। এক নাগাড়ে কথাগুলো বলে পেঁচো অদ্ভুত কায়দায় গলা পরিষ্কার করল। শিবুর হৃৎপিণ্ড লাফিয়ে চলছে, ওর বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো। ফেটে পড়া চোখ নিয়ে ও পেঁচোর দিকে চেয়ে দেখল পেঁচোর শারীরিক অবস্থা মোটেও ভালো নয়।
ওর সর্বাঙ্গে ক্ষত চিহ্ন, শরীর থেকে পালক ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলা হয়েছে, রুগ্ন পাখির মতো পালক ওঠা ওর দেহ, নিচের দিকে সরু সরু বিছানো কাঠের ওপরে পড়ে রয়েছে। আর ওকে কেন্দ্র করে আশেপাশে স্তূপীকৃত হয়ে পড়ে আছে ছোট ছোট শিশুর হাড়, করটি, বুকের খাঁচা, আধা খাওয়া দেহের অংশ। কি দেখছেন কবরেজ মশাই? আপনি নিশ্চয় অনুমান করতে পারছেন যে মায়ার আত্মার সঙ্গে আমার সংঘর্ষটা মোটেও সাধারণ ছিল না। সে আমার বড় ক্ষতি করতে পারেনি ঠিকই, তবে আমার সমস্ত শক্তি ইংড়ে নিয়ে গেছে। আমিও তাকে চিরতরে পঞ্চভূতে বিলীন করে দিয়েছি। পড়ে থাকা শিশুর হাড়গোড় দেখে শিবুর হঠাৎ তার ছেলের নাড়ুর কথা মনে পড়লে ও মানসিক দৃঢ়তা হারিয়ে ধরা গলায় বলে উঠল, আমার ছেলে নাড়ুকে ছেড়ে দাও পঞ্চানন। সামান্য ভুলের কারণে আমি জানি তোমার নজর ওর ওপর পড়েছে। আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি। আমি তোমার পায়ে পড়ছি পঞ্চানন। আপনার চিকিৎসা বিদ্যার প্রতি আপনার নিজেরই কোনো ভরসা নেই দেখছি। আমার প্রকোপ থেকে তাহলে বাঁচাতে পারবেন না নিজের ছেলেকে কবরেজ মশাই? ভেবে চিনতে আমার পায়ে মাথা ঠাকাচ্ছেন তো? ভাবনা চিন্তার কিচ্ছু নেই পঞ্চানন। আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে গিয়ে আমার মনের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই। তুমি চাইলে এখান থেকে ফিরে গিয়ে আমি কবিরাজি ছেড়ে দেবো, তোমার পূজোর প্রচলন করব, জমিদার নিশিকান্ত চৌধুরীকে বলে তোমার তোমার মন্দির নির্মাণ করব পঞ্চানন। কিন্তু এসবে কি আমার হারানো শক্তি ফিরবে কবরেজ মশাই? তোমার তোমার দৈহিক ক্ষমতা ফেরত আনবার ব্যবস্থাও করব পঞ্চানন। তুমি আমার কথাটা একটিবার শোন। না 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 না, এসব আপনার দ্বারা সম্ভব নয়। মনুষ্য দেহে ব্যবহারকারী ঔষধে আমার কিচ্ছু হবার নয়। আমার হারানো কার্য ক্ষমতা ফেরত আসতে পারে একমাত্র মৃত শিশুর দেহের অংশ ভক্ষণের মাধ্যমে। আপনি কি পারবেন রোজ রোজ গোটা পাঁচেক নরম শিশুর দেহ আমার কাছে পৌঁছে দিবে? সে আপনি পারবেন না। আপনি কেন? কেউই পারবে না। এদিকে নিজেকে পুনরায় সুস্থ করার লক্ষ্যে আমার কচি মাংসের যে প্রয়োজন কবরেজ মশাই, অবশ্য আমার একার পক্ষে সব করা সম্ভব ছিল না মোটেও। শক্তিহীন হয়ে ওই বাঁশ বাগানেই পড়ে থাকতাম হয়তো। পেঁচো কথা বলে চলেছে, ঠিক সেই সময় শিবু ওর পেছনে বিরাট ডানা ঝাপটানোর শব্দ শুনে মাথা ঘুরিয়ে দেখল, একটা বিরাটাকায় হুতুম পেঁচা এসে দাঁড়িয়েছে। ওর ঠোঁটের ফাঁকে কাপড়ে জড়ানো একটা শিশুর মৃতদেহ। পেঁচাটার হলদে চোখ দুটো ক্রুদ্ধ হয়ে উঠলে শিবু সরে দাঁড়াল, ঠোঁট থেকে কাপড়ে মোড়ানো দেহটা নামিয়ে রাখল, তারপর সর্বাঙ্গ ঝাঁকিয়ে আশ্চর্যভাবে গা থেকে রাশি রাশি পালক ঝরিয়ে ফেলে একটা নারীর অবয়বে বদলে গেল। অলৌকিক রূপান্তরের দৃশ্যটা চোখের সামনে ঘটতে শিবু মুখ থেকে খসে পড়ল। তারপরে আমার অনুমান সত্য ছিল,
পাঁচি ঠাকুরানির দেহটা নারীর মতো হলেও ওর কাঁধ থেকে ঝুলে রয়েছে দুটি ধূসর রঙের পাখা। পেচকের ন্যায় ধারালো নখযুক্ত পা ফেলে ও শিবুর কাছে এসে বলল, কি অনুমান কবরেজ মশাই? তুমি শিশুদের উপর বিষ প্রয়োগ করে মেরেছ? মেরেছি, নিজের স্বামীর প্রাণ বাঁচাতে হাজার হাজার মানব শিশু আমাকে মেরে ফেলতে হবে কুবরেজ মশাই। অর্থাৎ ডার্কো বিক্রির বাহানায় তুমি বাড়ি বাড়ি ঘুরে শিশু খুঁজে বেড়াতে? আপনার কথাটা সামান্য সূত্রে দেবার দরকার আছে। শিশু খুঁজতে আমি যেতাম না, আমি যেতাম ডার্কো হাতে পড়িয়ে সেই শিশুটিকে চিহ্নিত করতে। কারণ আমার ডার্কো পড়ানোর পরই সেটির প্রভাবে শিশুর শরীরের অবনতি ঘটতে থাকবে। ও তো আর বালা নয় কবরেজ মশাই, বিষাধার। এরপর বাড়ির মেয়েদের আমার বলে দেয়া পূজার বিধান অনুযায়ী তারা সকলে পাঁচু ঠাকুরের শরণাপন্ন হবে নিজের সন্তানের মঙ্গলের জন্য। ভয়, বিরাট ভয়, বিরাট ভয় ও মাতৃস্নেহের উপর ভর করে ওরা একাজ করতে বাধ্য হবে কবরেজ মশাই। আসলে আসলে পূজাস্থলে শিশুটির উপস্থিতির আসল উদ্দেশ্য ছিল আলাদা। বাড়ির লোকেরা ভাবছে পাঁচু ঠাকুরের থানে অসুস্থ শিশুকে নিয়ে গেলে সে বুঝি রক্ষা পাবে। কতই না বোকা মায়ের মন, হাতে বালা পড়ানো শিশুকে পূজার স্থলে উপস্থিত করার প্রকৃত অর্থ হলো তাকে পাঁচু ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করা। অর্থাৎ এই কৌশলে জীবন্ত শিশুর দেহ প্রসাদী হিসেবে গ্রহণ করছে পাঁচু ঠাকুর। কিন্তু এতে পাঁচু ঠাকুর সুস্থ হয়ে উঠলেও আমার শান্তি নেই কবরেজ মশাই। কারণ এই ঘটনার শুরু হয়েছিল আপনার থেকেই, তাই নিজের হাতে আপনার দেহটা ছিন্ন ভিন্ন না করে ফেলতে পারলে আমার ভেতরের আগুন ঠান্ডা হবে না। দেরি করো না, দেরি করো না, ওকে মেরে ফেলো এক্ষুনি, ওর দেহ থেকে মাথাটা ছিঁড়ে আলগা করে ফেলো। মরার জন্য প্রস্তুত হন কবরেজ মশাই, এখন তো আর মায়ার আত্মাও নেই যে আপনাকে রক্ষা করবে। এরপর পাঁচি ঠাকুরানি তার হাতের স্থানে ঝুলতে থাকা ডানা দুটি জোরে জোরে কয়েকবার নাড়িয়ে শূন্যে ভেসে উঠল। ওর বাঁকানো নখযুক্ত পা দিয়ে শিবুর মাথাটা ধরতে চেষ্টা করেও ব্যর্থ হল। তারপর আক্রোশে ফেটে পড়ে পাঁচি ঠাকুরানি চিৎকার করে মাটিতে আছড়ে পড়ল। দুর্বল পেঁচো ঠাকুরের অসহায় হয়ে শুয়ে থাকা ছাড়া কিছুই করার নেই, ও কেবল ব্যর্থ আস্ফালন করে চলল। চোখের সামনে থেকে পাঁচি ঠাকুরানির আধা পক্ষী আধা মানবী রূপটা সরে যেতেই শিবু দেখল নাড়ু খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে ওর চোখের সামনে। খানিক আগে যে কাপড়ে মোড়া দেহটা পাঁচি ঠাকুরানি ঠোঁটে করে এনেছিল সেটা যে নাড়ুর দেহ তা বুঝতে আর বাকি রইল না শিবু। এই চরম মুহূর্তে আর এই অদ্ভুতুরে স্থানে হঠাৎ নাড়ুর উপস্থিতি ভেতর থেকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল শিবু। নাড়ু জীবিত না মৃত, এই প্রশ্নের কোনো উত্তর নেই শিবুর পিতৃহৃদয়। ও কেবল বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে জড়িয়ে আবেগ ভরা কণ্ঠে চেঁচিয়ে উঠে, নাড়ু, নাড়ু তুই এখানে কি করে এলি? এখান থেকে পালাও বাবা। তুইও চল বাবা, আমরা এখান থেকে পালাই, চ চ চ, এরা তোকে মেরে ফেলতে চায়, পালা নাড়ু। আমার যাওয়া হবে না বাবা, তুমি যাও বলে নাড়ু মাটিতে পড়ে থাকা পাঁচি ঠাকুরানির বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ওর চোখ দুটো স্ফটিকের মতো জলজল করছে। মানব শিশুর কোনো বৈশিষ্ট্যই ওর মধ্যে আর অবশিষ্ট নেই, কেবল শেষবারের মতো নাড়ুর গলায় পূর্ণ বয়স্ক পুরুষ মানুষের মস্তিষ্ক প্রসূত কথা শুনল শিবু। চোখের জল মুছে
ফাটলের মধ্যে থেকে পালাবার সময় শিবু অন্তিমবার নারুর দিকে চেয়ে দেখল, ওর হাতে বালাটা এখনো রয়েছে, আর তার সর্বাঙ্গ জুড়ে নীল ও কালো বর্ণের ছোপ ফুটে উঠেছে। দুষ্টের নিজের অস্তিত্বের মধ্যেই লুকিয়ে থাকে তার বিনাশের বীজ, কেবল সময়ের অপেক্ষা। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, নিহারেন্দু, বর্ণিশা, হ্যাপি, কাব্যশ্রী, বর্ষা, রণদীপ এবং এনামুল। আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী পাঁচু ঠাকুরের আতঙ্ক। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।